তো বন্ধুরা, ইতিমধ্যেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড ও মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য নতুন একটি ওয়েবসাইট চালু করেছে রাজ্য সরকার। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার এবং আপনার বাড়ির যে কারোর রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড ও মোবাইল নম্বর লিঙ্ক করে নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে, এবং বাড়িতে বসে এই কাজটা আপনারা করতে পারবেন। তো কীভাবে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো এখন দেখুন, এখানে একটি অপশন রয়েছে আপডেট আধার অ্যান্ড মোবাইল নাম্বার। তো এখানে আপনার মোবাইল নাম্বার এবং আধার দুটোই কিন্তু আপডেট করতে পারবেন। এছাড়া আপনারা যদি মনে করেন আমরা শুধু মোবাইল নাম্বারটি আপনারা যুক্ত করবেন বা লিঙ্ক করবেন, তাও কিন্তু করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আমার চ্যানেলে আপনারা পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ও মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে যখনই আমি এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, ফিরে এলাম ভিডিওতে। এরপর আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। তো ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করবেন এবং সার্চ বক্সে আপনারা লিখবেন food.wb.gov.in। এই ওয়েবসাইট লিঙ্ক আমি দিয়ে রাখবো ডিসক্রিপশানে, দেখতে আপনারা ডাইরেক্ট খুলে নিতে পারবেন। ওকে, তো এই ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন। তো এই ওয়েবসাইটে যখন আপনারা ভিজিট করবেন, আপনাদের সামনে যে অফিসিয়াল মানে ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি কিন্তু ওপেন হবে। তো একটু দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোবাইল ভার্সন ওপেন হয়েছে। তো আপনাদের ছোট্ট কাজ করতে হবে, উপরে ডানার কর্নারে আপনাকে ক্লিক করতে হবে থ্রি ডটে। ক্লিক করলে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে আপনারা এখানে ডেস্কটপ সাইট বলে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে কিন্তু এই কাজটা করতে আপনাদের অনেকটা সুবিধা হবে। তো এরপর আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে। দেখুন, এখানে একটু মেনু বার রয়েছে, আপনারা উপরের দিকে দেখতেই পাচ্ছেন একটা মেনু বার রয়েছে। তো এই মেনু বারে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। ওকে, তো চলুন এই মেনু বারে ক্লিক করে আমি আপনাদের দেখিয়ে দিই যে কী অপশানটি আছে। তো মেনু বারে যখনই আপনারা ক্লিক করবেন, আপনাদের সামনে দেখবেন একদম নিচের দিকে একটি অপশান নতুন খুলে গেছে। তো একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন এখানে একটি অপশান রয়েছে, আপনাদের আমি দেখিয়ে দিই। দেখুন, এখানে আছে লিঙ্ক আধার উইথ আরসি। তো লিঙ্ক আধার উইথ আরসি এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য। ওকে, তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি আবার নতুন পেজ ওপেন হবে। যা দেখুন, এখানে লেখায় রয়েছে ইকেওয়াইসি। তো ইকেওয়াইসি এখান থেকে কিন্তু আপনারা করে নিতে পারবেন। করার জন্য কী করতে হবে, সর্বপ্রথম আপনার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। তো কোন ক্যাটাগরির আপনার রেশন কার্ড, সেই ক্যাটাগরিটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো আমার যে রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনাদের যে ক্যাটাগরি সেটা আপনারা সিলেক্ট করবেন। ওকে, তারপরে দেখুন ইন্টার রেশন কার্ড নাম্বার। তো আপনার যে রেশন কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনাকে এখান থেকে টাইপ করে নিতে হবে। ওকে, তো আমার যে রেশন কার্ডের নাম্বার সেটা আমি টাইপ করে নিয়েছি এবং ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছি। তারপরে কী করবো, সার্চ অপশানে ক্লিক করবো। তো আপনারাও তাই করবেন। তো ক্যাটাগরি এবং রেশন নাম্বার বসানো কমপ্লিট হওয়ার পর আপনারা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন নাম চলে আসবে, আপনার নাম এবং হেড অফ ফ্যামিলি, এবং আধার কার্ড দেখুন ব্ল্যাঙ্ক রয়েছে যেহেতু আমি আধার কার্ড আমার লিঙ্ক নেই। এরপর আপনারা এখান থেকে একটি অপশান পাবেন আপডেট আধার অ্যান্ড মোবাইল নাম্বার। তো আপডেট আধার অ্যান্ড মোবাইল নাম্বারে যদি আপনারা টিক মার্ক দিয়ে দেন, তাহলে কিন্তু দুটো কাজই কিন্তু আপনারা করতে পারবেন। আর আপনারা যদি শুধু চান মোবাইল নাম্বার, তাহলে এই বক্সটা ক্লিক করে দেবেন। ওকে, তো যেহেতু আমি আধার এবং মোবাইল নাম্বার দুটোই লিঙ্ক করবো, তাই আমি এই বক্সটিতে ক্লিক করে নেব। তো আপনারা যেটা ইচ্ছা আপনারা সেটা করতে পারবেন। ওকে, তো এখানে যখন টিক মার্ক দিয়ে দেবেন, আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে ইন্টার আধার কার্ড নাম্বার। তো আপনার যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনারা এখান থেকে সঠিকভাবে বসিয়ে নেবেন। তো অবশ্যই আপনারা সঠিকভাবে আপনার যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনারা এখান থেকে বসিয়ে নেবেন। তো আমার যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমি বসিয়ে নিয়েছি। ওকে, তো আমার আধার কার্ড নাম্বার বসানো কমপ্লিট হয়ে গেছে। এরপর কী করবো, এরপর আপনারা কী করবেন, ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তো চলুন ভেরিফাই অপশানে ক্লিক করে আমি আপনাদের দেখিয়ে দিই পরের স্টেপটি কী অপশান আসে। তো চলুন আমি ভেরিফাই অপশানে ক্লিক করে নিচ্ছি। তো ভেরিফাই অপশানে ক্লিক করলে দেখুন এখানে অপশান দিয়েছে ওটিপি সেন্ড টু ইউর আধার লিঙ্কিং মোবাইল নাম্বার। তো অবশ্যই মনে রাখবেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। দেখুন আমার কিন্তু ওটিপি চলে এসেছে অলরেডি। তো এখান থেকে আমি ওটিপিটা কপি করে নেব। তো কপি করে নেওয়ার পর এখানে জাস্ট আমি পেস্ট করে দেবো। ওকে, তো এখানে আমি পেস্ট করে দিলাম। তারপরে কী করবো, এখানে দেখুন একটি অপশান রয়েছে ডু ইকেওয়াইসি। তো এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি।
তো ক্লিক করলে আপনাদের সামনে আপনার যে আধার কার্ডের ছবি, আপনার আধার কার্ডে যা নাম রয়েছে এবং ডেট অফ বার্থ, আপনার ডিস্ট্রিক্ট, পিনকোড সব কিন্তু শো হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব কিন্তু শো হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ওকে, এরপর আপনাকে ভেরিফাই অ্যান্ড সেভ ক্লিক করতে হবে। তো ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক করলে আপনাদের সামনে দেখুন ই কেওয়াইসি ডান সাকসেসফুলি। তো আপনার কিন্তু ই কেওয়াইসিটা ডান সাকসেসফুলি দেখাচ্ছে, মানে হয়ে গেছে। ওকে, এরপর দেখুন এরকম অপশান আসবে, মানে আপনি যদি মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান তাহলে ইয়েস করবেন, আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে না চান তাহলে নো করবেন। যেহেতু আমি করব তাই আমি ইয়েস করে নিচ্ছি। তো আপনাদের এটা দেখানোর জন্য জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি, যেহেতু আমার লিঙ্ক রয়েছে। তো এখানে এরকম অপশান আসবে, তারপরে দেখুন আপনার যে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চাইছেন রেশন কার্ডের সঙ্গে, সেই মোবাইল নাম্বারটা এখান থেকে আপনার টাইপ করে নেবেন। ওকে, তো সেই মোবাইল নাম্বারটা যখন আপনার টাইপ করা কমপ্লিট হয়ে যাবে, নিচেতে একটি অপশান পেয়ে যাবেন আপডেট। তো এই আপডেটে ক্লিক করলেই আপনার কিন্তু মোবাইল নাম্বারটাও আপডেট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনার আধার কার্ড এবং মোবাইল নাম্বার আপনারা রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিতে পারবেন খুব সহজে। তো ফ্রেন্ড, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।